যে এই দুই হাজারটা নিয়ে এই দুই হাজারটা আমি তো মনে করি মন ছোট কি মানে একটা সে ছোট লোক আমি মনে করি নাট্যমঞ্চ খানকে মানে নজরটাই তো ছোট সে কিভাবে আমাকে টাকা দেয় চার পাঁচ দিন পর আমি ওই সিনেমা থেকে কারণটা কারণ সাকিব আর কি আর কি পারলে একটা ইচ্ছার একটা সিনেমা এসে হিট করে দেখাও অল্প পানির মাছ যদি কখনো বেশি পানিতে আসে তখন সেই ক্ষেত্রে পানিটা ওই মাছটা কি করে উতাল পাতাল উতাল পাতাল করে যারা বলতেছেন এখন সুপার স্টার কিং খান যুবরাজ টুবরাজ যাই বলতেছেন আমি এটা মনে করি না আমি কে দিছে টাইটেলটা আমি তো এটা জানি না শাকিব খান আসলে ছোট লোক বা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সিনেমাটার নাম ছিল লোক এক মন এক প্রাণ শ্রদ্ধীয় সোহান রহমান সোহান ডিরেক্টর ছিল উনি আজ মৃত উনি নিয়ে আজকে বেঁচে ওই সিনেমাটা শুটিং আমরা করতেছিলাম আপনার দুই হাজার বারো সনে দুই হাজার বারোতে আমরা করতেছি তখন আপনার ওই যেই দুর্ঘটনাটা ঘটে আমার সবে নামাজের পরের দিন মানে আসল ওই দিন সারা বাংলাদেশ ডে থাকে ওই দিন আমাদের শুটিং করা মানে মানে টোটাল ডে প্যাক ছিল কেউ করবে না তো সেই ক্ষেত্রে সাকিব ভাই শিডিউল দিলো যে আগামীকাল শ্যুটিং রাখো তাই যাই হোক একটা গ্লাস জাম ছিল আনকনস্টেবল বিল্ডিংয়ের আমাদের চার নম্বর ফ্লোরে তো ওই গ্লাসটা সাধারণত মানুষের পক্ষে ভাঙা সম্ভব ছিল না তা আমি তা আমার ফাইট ডিরেক্টর আমাকে যখনই বলতো কোনো স্ট্যান্ড শট দিতে তখন আমি কি কেতাম যেটাই বলতো আমি না করতাম না হ্যাঁ হ্যাঁ হবে তো হবে তো গ্লাস জামটা দিলাম দেওয়ার পরে গ্লাস জামটা খুবই সুন্দর হয়েছে তো এক পর্যায়ে দেখা গেলো গ্লাসটা ভেঙে যাওয়ার পরে আমার প্রায় আপনার এক ফুটের মতো এক ফুটের মতো একটা গ্লাস ভেঙে আগে থেকে নিচে গাঁথা ছিল সোজা তখন আমার পিঠটা ঢুকে যা ঢুকে আমার এখানটা ঢুকে এখানটা বের হয় তো তখন আমাকে মানে সাথে সাথে নিয়ে যায় আমাদের সে সোয়ানবে তখন একটা ছোট্ট একটা গাড়ি কিনেছিলো তো গাড়িটা কিনে ওই গাড়িতে করে আমাকে নিয়ে যায় নেওয়ার পর মেট্রোপলিটন হাসপাতালে এই মহাকালী আমার ওনারা ডাক্তাররা ফেরত দেয় যে বাবা এখানে হবে না ভাই আপনার অন্য কোথাও চেষ্টা করেন তখন ওনারা বলল যে আপনি মহাকালী অপারেশন করলো ফেল যে না বলে যে যে বাবা তোরে বাঁচানো সম্ভব হলো না তোর গ্লাসটা বের করতে পারলাম না আমাদেরকে মাফ করে দিস তো চিন্তা করলাম যে একটা ডাক্তার যখন একটা রুগীকে বলে যে আমরা তোরে বাঁচাইতে পারলাম না আমাদের মাফ করে দিস তো তখন কিন্তু ওই রুগীটা কিন্তু আর কোনো আস্থা বা বেঁচে থাকার কোনো মানে কিছুই থাকে না তো যাই হোক তো শুটিং কিন্তু চলতেছে আমি কিন্তু এখানে মৃত্যু সজ্জা শুটিং কিন্তু অপয় নেই শুটিং চলতেছে আর তখন আমাদের শাকিব খান মানে এখন আপনারা যারা যাদেরকে মানে যারা বলতেছেন এখন সুপার স্টার কিং খান যুবরাজ টুবরাজ যাই বলতেছেন আমি এটা মনে করি না আমি আমি আর সুপার স্টার কখনই মনে করি না এটাই যে উনি তখন কিন্তু আমাদের এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট এবং আমি ওনার এই শিল্পী সমিতির একজন সম্মানিত ভোটার তো আমাকে তো মানে সে তো আমাকে একবার হলো অন্তবক্ষে চোখের দেখা দেখা দেখতে যাওয়া উচিত ছিল কিন্তু সে কিন্তু আমাকে দেখতে যায় না অথচ মিজু আহমেদ কিন্তু তখন প্রেসিডেন্ট ছিল না এই মিজু আহমেদ ভাই উনিও মৃত ওনার জন্য ওনাকে আল্লাহ বেসিপ করুক যে মিজু আহমেদ ভাই কোন জায়গায় যেন শ্যুটিং করতে বেলা শুটিং করছে সে তার শ্যুটিং শেষ হয়েছে সম্ভবত রাতের বারোটা সে মেকআপ থেকে উঠে তুলে দেয় সে আমার পুনে দুইটা বা দুইটার দিক সে আমাকে মেডিকেলে দেখতে যায় তো এটা একটা ভালোবাসা আন্তরিকতা একটা মহাব্বত সাকিব খান তো সময় কিছুই করে নি তখন বললাম না সব নামাজের পরের দিনের ঘটনা তার মানে পনেরো দিন পরে রোজা তো যে কোনো মারফতে আমাকে সাকিব বের তরফ থেকে বা ওনার যে চাষ ভাই নাকি মনির ভাই নাকি যাই হোক বা যে কোনো আমাকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলো যে জুম্মনকে আসতে বলে এফ ডিসি তা আমি জিজ্ঞেস করলাম কেন তা আমি আবার আমার যে কলিক আছে আমার ফাইট ডের কাছে ওনার পরে বলে যে তুমি আসো তোমাকে হয়তো কিছু মানে সাহায্য সহযোগিতা করবে বা হেল্প করবে তাই আমি আসতে চাই না দাও তা আমি একটা নিয়ে আসলাম আমার সাথে একজন নিয়ে আসলাম তো ইফতার করে ইফতার করলো চার নম্বরে চার নম্বর ফ্লোরে মেকআপ রুমে তো তখন ইফতার টিফতার করা শেষে তারা শুটিং আবার শুরু করলো তো সে কি করলো ওনার ভাইকে দিয়ে আমাকে দুই হাজার টাকা পাঠাইলো সাকিব খান উনি কিন্তু তখন আমাদের শিল্পের সমিতির রানিং প্রেসিডেন্ট রানিং সভাপতি তারপর সে আমি ওই সিনেমা যে সিনেমা আমি দুর্ঘটনা মানে মৃত্যু সজা সেই ওই সিনেমার হিরো এবং উইদিন যদি সে শুটিংটা না রাখতো শিডিউলটা হয়তো আল্লাহ না করুক আমার এই দুর্ঘটনা নাও হইতে পারতো মানে উইদিন উনি শুটিং রাখার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে তো তখন কি করলো আমাকে আমি জিজ্ঞেস করলাম এটা কি দিলাম তাই আমি ভাবছি কি হয়তো এই আমার সিএনজি ভাড়াটা দিতেছে আসা যাওয়া আমার আমার যেহেতু আমার বাসা ঢাকা ক্রানিকোন চিনজিরা তা আমার ওইখান থেকে এফ ডিসি আসতে সিএনজি বার মোটামুটি পাঁচশো এক হাজার টাকা লাগে আসা যাওয়ার ভিতরে তাই আমি ভাবলাম সম্ভবত আমাকে গাড়ি বাড়ি আমি জিজ্ঞেস ভাই কিসের টাকা কয়টা সাকিব ভাই আপনাকে দিছে আপনি নেন আপনার চিকিৎসার জন্য তো তখন আমি একটু খারাপ ভাষা গালাগালিও করছি এটা আমি এখন বলতে চাচ্ছি না যে দুই হাজারটা ফোকেন নিয়ে এই দুই হাজার টাকা ওয়ারেন্টার দিয়ে হ্যাঁ এই সাকিব খানকে দিয়ে দেয় দুই হাজার টাকা যে তুই একটা হিরো তুই একজন আমাদের শিল্পী সম্বন্ধে রানিং প্রেসিডেন্ট তুই তো আমাকে একটা নজর দেখতেও যাস না তুই আমাকে নিজেই চার পাঁচবার ফোন দিয়ে আমাকে আনাইলো আনানোর পর সে আমাকে দুই হাজার টাকা সাথে তো এটা কি আপনাদের কাছে মানে আপনাদের কি কিরকম মনে হয় তো এই দুঃখটা আমার রয়ে গেছে যাবর আপন দেশের বাইরে এই ঘটনাটা ঘটছে আপনার দুই হাজার বারো সালে এখন বলতেছি যে এতদিন মানে বলি নাকি বা এই প্রশ্ন কানে আর আমি আপনারা দেখতে পাবেন আমি কখনো মানে আমি কোনো চ্যানেল কোনো সময় আমি কখনো ইন্টারভিউ দিই নাকি এই ইন্টারভিউ আমার এই ফার্স্ট টাইম চলতেছে বা দ্বিতীয় এই বিষয়টা আমি তো মনে করি মন ছোট কি মানে একটা সে ছোট লোক আমি মনে করি মন ছোট না ছোট লোক যেমন আমরা একটা জিনিস জানি যেটা আমাদের মুরব্বিদের আমাদের মা খালা দাদা দাদি এদেরকে শুনি যে আমরা এই মানে যারা নাকি ফকিরনি থাকে মানে ফকির মানে ছোট মানে কিছু ক্যাটাগরি একটা ফ্যামিলি ছোট ফ্যামিলি থাকে যে ওই ফকিরনিগুলি যখন একটু বড় লোক হয় তখন ওদের নেচারটা কিন্তু ওইখানেই থাকে হ্যাঁ হান্ড্রেড যে আমি মনে করি যে অল্প পানির মাছ যদি কখনো বেশি পানিতে আসে তখন সেই ক্ষেত্রে পানিটা ওই মাছটা কি করে উতাল পাতাল উতাল পাতাল করে কিনে ওনার মানে মানে নজরটাই তো ছোট সে ভাবে আমাকে দুই হাজার টাকা দেয় এখন সেটা মেগা স্টার কে দিছে টাইটেলটা আমি তো এটা জানি না মানে কারে মানে মেগা স্টার তো টাইটেলটা দিতে হলে তো আমি যত জানি যেহেতু একটা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি শিল্পী সমিতি আছে পরিচালক সমিতি আছে প্রযোজক সমিতি এই তিনটা সমিতির উপর তার কোনো সমিতি নেই প্রযোজক সমিতিতে বলছে যে উনি মেগা স্টার সার্টিফিকেট দিছে পরিচালক সমিতিতে কেউ সার্টিফিকেট দিছে মেগা স্টার শিল্পী সমিতি যে নাকি শিল্পী শিল্পী সমিতির সার্টিফিকেট দিছে যে মেগা স্টার নিজে নিজে বললে তো হবে না হয়তো ভালোবেসে দিছে বা কেউ চামচামি করে দিতে পারে আছে না আপনি দেখেন একটা সময় গেছে আমাদের দুই হাজার সালের পর থেকে দু হাজার দুই দুই হাজার চার বা দুই হাজার পাঁচ আমাদের মনোহর হচ্ছেন ভাই যখন নাকি বিলেনের অভিনয় করে। যে একটা সিনেমায় হিরোর গান থাকে একটা কিন্তু দীপজলভাই গান থাকে দুইটা তিনটা করে তার মানে কি এটা তার মানে অতিভক্ত চোরের লক্ষণ মানে বিষয়গুলি এরকম তো এখন এই যে তারা যে মেগা স্টার দিচ্ছে বা সুপার হচ্ছে ঠিক আছে কে দিচ্ছে এই নামটা একজন কি একটা হিরোর নাম পরিবর্তন মানে একটা ডিরেক্টর হ্যাঁ সেটা পারে অবশ্যই যেমন সাকিব ভাইয়ের নাম তো সাকিব খান না ওনার নাম হলো মাসুদ রানা যেটা আমরা ছোটবেলায় যে আজিজ আমাদের শ্রদ্ধ আজিজ রেজা ডাল আজিজ রেজা ভাই আমরা মাসুদ রানা নামে চিনতাম পরে এক পর্যন্ত সোহান ভাই সোহান ওমান সোহান ভাই ওনারা মিলিত ভাবে ওনার নামটা দিল সাকিব খান এখন আমার কথা হলো যে দিচ্ছে কিন্তু উনি তো সিনেমা কয়টা করতেছে আপনি দেখেন ওনার সিনেমা তো শুধু ঈদের রিলিজ হচ্ছে আপনার রোজার হিত পূর্বানি তারপর আর কোনো আর কোনো সিনেমা আর যে এখন যে সিনেমাগুলি ওনার রিলিজ হচ্ছে সেই লোকগুলি কিন্তু আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিজ ডিরেক্টর নয় ওনারা কিন্তু নাটকের বা মিডিয়ার উই উইখানকার ডিরেক্টর ওনারা সিনেমা বানাচ্ছে তারপরে ওনারা হয়তো আমাদের শিল্পী মানে আমাদের এফডিসিতে পরিচালক সমিতির সদস্য পদ নিছে ওনারা পরিচালক হয়েছে মানে চিত্র পরিচালক হয়েছে কিন্তু ওনারা তো আসলে মানে জেনুইন তো আর আমাদের এই এই চলচ্চিত্র পরিচালক না তো ওনারা তো পরে চলচ্চিত্র পরিচালক হয়েছে আচ্ছা এখানে একটা বিষয় যে আপনি বলছেন যে আ সাকিব কানে আপনি কিছু নিউজ শুনেন না আমি তো কয়েকটা সোশ্যাল মিডিয়া নিউজ শুনলাম যে আপনারা ওখান থেকে তারা ধিক্কার জানাচ্ছে যে কলকাতা থেকে ইন্ডিয়াতে মানে ধিক্কার জানাচ্ছে আমি যে অনেকগুলি সোশ্যাল মিডিয়া আমি অনেকগুলি নিউজ অনলাইন নিউজ পড়লাম বা ফেসবুকে স্ট্যাটাস যা আমাদের ইন্ডাস্ট্রি লোকে অনেক স্ট্যাটাস দিয়ে দেখলাম যে যে যেটা মনে করতে হয় যে আসলে ইন্ডিয়া ফাড়ায় ফেলবে আসল তো না একটা জিনিস মনে করতে হয় যে ইন্ডিয়ান লোক এমন একটা ব্যক্তি যে তারা তাদের নিজেদের পণ্য ছাড়া অন্য দেশের কোনো পণ্য ব্যবহার করবে না এটা আমার দীর্ঘ বিশ্বাস এটা হিংসা না আমি 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 কিন্তু যে যে এই এতক্ষণ আমি মানে আমাদের চিত্রনায়ক সাকিব খানের বিষয় যেটা বলে এটা কিন্তু আমার হিংসা না এটা যেটা বাস্তব ঘটনা সেটা কিন্তু আমি বললাম এতক্ষণ আমার কোনো হিংসা উনি আমার সাথে উনি আমার আত্মীয় নশ নয়ক্তেরও কেউ না সাকিব খান আসলে ছোট লোক হান্ড্রেড পার্সেন্ট আসলে অনেক গরিব ছিল হান্ড্রেড পার্সেন্ট সেকি কিন্তু আপনারা পুরো হাতায় দেখেন তার গ্রামের বাড়িতে যান সে কি ব্যাপার মানে উনি তো সাকিব খান হইতে পারছে কার জন্য আজকে আজিজ সাহেবের জন্য আমরা তো দেখছি যখন নাকি সে নারায়ণগঞ্জ ছিল নারায়ণগঞ্জ সায়দাবাদ আসলো আপনি গুলিস্তান নাট্যমঞ্চ প্রতিটি ইটা বলো চিনে সাকিব খানকে তখন স্টেজ প্রোগ্রাম করতো মৌরির সাথে না ফ্যামিলি তো আজিজ ভাই তো সেই ছোট থেকে তো আজিজ ভাই এই সাকিব ভাইকে নিয়ে নিচ্ছে ওনার বাসা তার ভাইয়ের পরিচয় সব জায়গায় আমাদের যখন আমরা আসতো আমাদের সাথে সব যার সাথে পরিচয় দিত যে আমার ছোট ভাই আমার আপন ছোট ভাই এইভাবে পরিচিত আজিজ ভাই শিষ্য যে সাকিব ভাই তখন কলকাতা কলকাতার থেকে নাকি সাকিব ভাই ফোন করছি যতটুকু আমি ফেসবুকে এটা লেখা দেখলাম একটা বাকিটা ওনারা বলতে পারবে এটা আমি সঠিক জানি সাকিব ভাই যখন নাকি তিন নাম্বার চার নাম্বার দুই নাম্বার হিরো করতো তখন কিন্তু আমাদের যে যারা হিরো আছেন মানে আমাদের আলেকজান্ডার বো তখন কিন্তু স্টার কিন্তু সে আলেকজান্ডার বো যে একটা হিরো লাগবে আলেক ভাই বলে যে একটা ডিরেক্টার পড়েছে ভাই আপনি সাকিব রেনেন নেন সাইন আলম কোথা ভাই সাকিব রে কিন্তু সাকিব ভাই যে স্টার হয়েছে সাকিব ভাই বলছে আমাদের ইন্ডাস্ট্রির কোনো একটা হিরোরে ভাই নেন বলে নাই কিন্তু ও বলবে নাটকের থেকে না বলবো কলকাতাতে নিয়ে আসো কিন্তু এটা তো ঠিক না

তখন সে বেশ কিছু সিনেমাতে ধবা ধাপ ধাপ করে বাদ হয়ে যাচ্ছে কেন মানে যতটুকু শুনছি আমি যে সাকিব আজিজ ভাই বললো যে আজিজ ভাই থাকলে আমি সিনেমার কাজ করব না তখন বাধ্যতামূলক সাকিব খানকে নিত আজিজ ভাইকে বাদ দিত তখন আজিজ ভাই মানে চোখ দা পানি ঝরতো আর বলতো না প্রশ্ন না কেন করবে সে সেটু ইন্ডিয়ান নিয়ে ব্যস্ত আমার একটা সিনেমা আপনি একটা সিনেমার ওই যে নায়িকা ছিল পাউলি সিনেমাটির নাম ছিল সত্তা চার পাঁচ দিন পর আমি ওই সিনেমার থেকে আউট কারণটা সাকিব আর আচ্ছা ওই সিনেমার ডিওপি যে ছিল ওই ভদ্রলোক আউট হান্ড্রেড পারসেন্ট তাহলে আমি আমি তাকে কেন ভালো বলবো না হ্যাঁ হ্যাঁ বাকি সময় থাকে না সবাই একটা টার্গেট থেকে একটা হাউসফুল একটা ব্যবসা হবে কিন্তু আমরা যখন আগে আমাদের সিনেমা হইতো আমাদের ঈদ লাগতো না কিন্তু দেখি না তো আর আমার মনে না হবে এটা তো অনেকে শুধু আমি বলতেছি না অনেক আমাদের শ্রদ্ধীয় মানে আমাদের বড় বড় গুণী নির্মাতারা প্রযোজক মানে পরিচালকরা বলছে কিন্তু যে পারলে একটা ইচ্ছার একটা সিনেমা এসে হিট করে দেখাও তা আমি কি বলবো আমার চেয়ে আমার আরো বড়ো বড়ো ভাইরা কিন্তু বা সিনিয়র গুণী জন্ডে বইলে গেছে কিন্তু আজকে পাঁচ সাত বছর যাবত তো ওনার প্রতিটা সিনেমা আসছে কি ঈদে হয় রোজারিতে নয় কুরবানি এই তো এছাড়া তার কোনো ইচ্ছার তো তার কোনো সিনেমা আসতেছে না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে